কেমন আছেন আপনারা? দেখো ভাই তোমরা কেমন আছো সেটা ঠিক আমি ভালো করে জানি না, তবে আমি এটা বলে দিতে পারি ভাই আমি ঠিক ভালো নেই। কেন কেন আবার কি ভাই, এদেশে মনে করো যে মা ছেলেরও বিয়ে কি থুকু থুকু, এদেশে অল্প বয়সী ছেলের সাথে বুইরা বেড়েরও বিয়া হয়। এইগুলা কি প্রাণে ছয় ভাই, সিঙ্গেল থাইকে আর কত করুম ছয় নয় ভাই, গিটার বাজায় দিন হয়ে যাইতেছে দিনে দিনে কঙ্কাল, এইভাবেই কি যাবে আমাদের চিরকাল? কেননা ভাই এদেশে আমি সিঙ্গেল থাকা অবস্থায় যদি এইসব দেখতে হয় তাহলে ভাই এবার ভূত পেতনিকে করবো না ভাই, কারণ একটা ইয়াং ছেলে যদি একটা বুইরা বেটিরে চয়েস করতে পারে তাহলে কেন আমরা করতে পারবো না একটা পেতনিরে জয়। জাস্ট একটা কথাই বলবো, জয় বাংলা বাংলার জয়। আরে ভাই রে ভাই, কে তুমি? আরে খালামুন, এত তাড়াতাড়ি ভুলে গেল আমারে? কেউ সরা খালামুনি রে, ইন্ট্রো দিতে হইব আমার, নাইলে পরে কইব কে ভাই তুমি, পরিচয় কি তোমার? তো কেমন আছো? তোমরা তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো। সো উইদাউট টুইস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। সিরিয়াসলি ভাই আমি সিঙ্গেল যেহেতু ভাই আমি রাতে গিটার মেরা হুই, স্বাভাবিক ব্যাপার, কার কাছে আমি এই কথাগুলো থুই? তারপরে ভাই তোমরা যেহেতু কাছের মানুষ আমার, তাই তোমাদের কাছে কথা গোপন করলাম না সব আমার, কেননা ভাই না হলে তুমি আমাকে বলবা যে আমি সামার, এটা আমাদের গ্রামের ভাষা। আচ্ছা যদি আমি ভাইরাল হই তাহলে সমস্যা নেই, একটা না একটা মাইয়া অবশ্যই পাওয়া যাবো, হোক সেটা বুইরা ম্যাগি নয়তো বা ইয়াং কোনো মেয়ে, কিন্তু ইয়াং মেয়ে দিয়ে কি করবো ভাই? আমার বন্ধু হুমায়ুন সবসময় একটা ডায়লগ দেয় আমার কাছে ভাই, কয় খাইতে ভালো মুড়ি আর চুতে ভালো বুড়ি। থেমে যাও ভাই সেখানে, কেননা খেলা হচ্ছে এখানে। সর্বপ্রথম আমি ভাবছিলাম এই ভিডিওটা দেখার পরে যে সে একটা মুসলিম, কিন্তু তারপরে দেখি আমি এই কাহিনী। যাই হোক ভাই, হাজারো প্রশ্নের মধ্যে একটা কথা সবারই ভাই, মা ছেলের কেমনে বিয়ে হয় সেটা আমরাও জানতে চাই। যাই হোক ভাই, বিয়ে শাদী হইতেই পারে, স্বাভাবিক একটা ব্যাপার ভাই, বয়সের তুলনা তারা করেই নাই, তবে এটা আমার মনে হয় না বিয়ে, কেননা এটা দেখেই মনে হইতেছে এটা বিজনেস ভাই। এই লাইলি মাজনুর সরি লাইলি মামুনের খেলা, আই মিন এই প্রেম খেলা দেখে তো আমার মনে হয় যে নেশা উঠার কথা না ভাই, নেশা নেমে যাওয়ার কথা ভাই। এই আন্টির চেহারা আর এই কুত্তার চেহারার মধ্যে তেমন কোনো পার্থক্য আমার দেখা নাই। পরিস্থিতি শিখায় আমাদের কিভাবে কি করে বেঁচে থাকতে হয়, কি পরিস্থিতি শিখায় আমাদের কিভাবে কি করে বেঁচে থাকতে হয়, আর লাইলি মামুন আমাদেরকে শিখায় কিভাবে টাকার বিনিময়ে ভালোবাসতে হয়। জানো এইসব ভিডিও দেখার পর আমার মন চাইছিল যে আমি লাইলি আন্টির সরি লাইলি ভাবির কি কইছো তুই থুকু থুকু লাইলি বৌদির আইডি থেকে ঘুরে আসি ইনস্টা আইডিতে গিয়ে আমি দেখতে পারি এইসব ভাই। এই পোস্টার মধ্যে সুন্দর একটা ক্যাপশন আমি অ্যাড করে দিচ্ছি, ব্লু ফারিয়া লাইলা উইথ মাই সন এট দ্য রেট প্রিন্স মামুন 143 ভাই। সিরিয়াসলি সিঙ্গেল আমি হাত মারতে মারতে দিনে রাইতে ঘাইমা যাই, আর এইসব কিনা বিয়ে কইরা নিজের দিন পার করাই ভাই, এইসব কি প্রাণে ছয় ছেলে করে ছয় নয় ভাই, ইউটিউবিং কইরা লাভ নাই, টিকটক করলে লাভ হয়, কেননা টাকা পয়সা কামাইতে হইলে টিকটকেই করতে হয়, টিকটকে যদি হইতে পারো সেলিব্রিটি সব কিছুই সম্ভব হয়, এই দেশে কি কোনো কিছুর অভাব হয়? যদি টিকটকার হইতে না পারো ভাই তোমার একটা কথাই জানা দরকার ভাই, তুমি এই দেশেতে বাইসা আসো তোমার বাইসা থাকার লাভ নাই, তুমি তাড়াতাড়ি চলে যাও নাইলে গিয়া টিকটক বানাও, কেননা এই দেশেতে ভাত খাইতে হলে টিকটক তোমার করতে হবে হাই, এই দেশেতে ভাত নাই টিকটক করলে জায়গায় জায়গায় তোমার নাম তোমার দাম সব সব কিছুতেই তোমার দাম। কি রে ভাই হঠাৎ করে র‍্যাপার হয়ে গেলাম নাকি? মামুন ভাই আপনাকে দেখলেই বোঝা যায় আপনি মধু খুঁজতে আসছেন, না হলে কি এরকম বুইরা ম্যাগির কাছে যাইতেন? কেননা বুইরা ম্যাগিদের মধু খুবই টেস্টি হয়ে থাকে তা আপনি ভালো করেই জানতেন, কেননা আপনি লাইকিতে যখন সেলিব্রিটি ছিলেন তখন আপনাকে ছেলে মেয়ে বুইরা টুইরা সবাই আপনারা খাইতো। আচ্ছা, আর তার থেকে বেশি মানুষ আপনারা চাইতো। কেন? খাবার জন্যই। যাই হোক ভাই লাইলি মামুনের রোজ চলবে খেলা, কি যাই হোক ভাই লাইলি মামুনের রোজ চলবে খেলা, অবশেষে মামুন বুঝবে আমার বন্ধু বান্ধবের মতো বিয়ে করাটা যে কি ঠেলা। টপ 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 টপ
মালুম না আর এমনেই বা কি যায় আসে মামুনের কেননা সে তো খাইছে অনেকের হাতে ডলা না হয় এবার খাবে একটা বুইরা বেডির ডলা কেননা এক এক করে তো সবারই আসে পালা আগে খাইতো জোয়ান মাইয়া এখন খাই বুইরা বেডি যা এখন ঠেলা সামলা কেননা এখন মামুন হয়ে গেছে বুইরা বেডির কামলা সো হাতে একটু কাজ চলে আসছে ভাই তো আর কোনো নেক্সট নেই আজকের জন্য এতটুকুই যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলেও ভালো লাগছে সো একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করো তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না এন্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো ততক্ষণ অব্দি ভালো থেকো তোমাদের জন্য অ্যালওয়েজ দোয়া আছে আমার জন্য দোয়া করো এন্ড আপাতত জন্য গেলাম 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 যা পুচকা